স্বামীজির, যেটি 4 জানুয়ারি 1900 খ্রিস্টাব্দে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে এই বক্তৃতাটি স্বামীজি করেছিলেন। সেখানে কর্ম ও তার রহস্য এই শিরোনামে সেই বক্তৃতাটি রয়েছে। স্বামীজি সেখানে যে ভাবে আলোচনা করেছেন বা যেগুলো বলছেন, তিনি বলছেন যে আমার জীবনে যেসব শ্রেষ্ঠ শিক্ষা লাভ করেছি সেগুলির অন্যতম এই যে কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া আবশ্যক উপায়গুলির প্রতিও ততটা হওয়া উচিত। এই শিক্ষা আমি যাহার নিকট লাভ করিয়াছি তিনি একজন মহাপুরুষ এবং তাহার জীবন ছিল এই মহতী নীতির বাস্তব রূপায়ণ। এই একটি নীতি হইতেই আমি সর্বদা মহৎ শিক্ষা লাভ করিয়া আসিতেছি এবং আমার মনে হয় জীবনের সকল সাফল্যের রহস্য সেখানেই, অর্থাৎ উদ্দেশ্যের প্রতি যতটা উপায়গুলির প্রতিও ততটা মনোযোগ দেওয়া। এটি স্বামীজি বলছেন যে কর্ম ও তার রহস্য, কর্মের সফলতা লাভের জন্যে আমরা দুটো জিনিস পাই, একটি হলো উপায়, অন্যটি হলো উদ্দেশ্য। উদ্দেশ্যের প্রতি আমাদের দৃষ্টি সবসময় নিবিষ্ট থাকে, কিন্তু তার যে উপায়গুলো অনেক সময় আমাদের দৃষ্টি এড়িয়ে যায় বা গুরুত্ব এড়িয়ে যায়। স্বামীজি বলছেন যে আমার জীবনে, অর্থাৎ স্বামীজির জীবনে যে সমস্ত শ্রেষ্ঠ শিক্ষা লাভ করেছেন তিনি, সেগুলোর অন্যতম বলে উল্লেখ করছেন যে কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া আবশ্যক উপায়গুলির প্রতিও ঠিক ততটা। যখন আমরা উদ্দেশ্য নিয়ে অনেক বেশি চিন্তাভাবনা করি কিন্তু উপায়গুলোকে অবহেলা করি, স্বামীজি বলছেন সাফল্য লাভ তখনই সম্ভব যখন উপায়গুলির প্রতি আমরা বেশি করে মনোযোগ দিই। উপায়গুলো যদি ঠিকভাবে সংগঠিত হয় তাহলে উদ্দেশ্য যে সিদ্ধ হবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যেমন যদি আমি একটি বাগান ও একটি ফুল চাই, তাহলে খুব স্বাভাবিকভাবে একটি ফুলের জন্যে যা যা প্রয়োজন সেগুলি হলো তার উপায়। ফুল হলো উদ্দেশ্য, বাকিগুলো হলো তার উপায়। এখন এই ফুল লাভ করতে গেলে যা যা অনুকূল পরিবেশের প্রয়োজন, যদি সেগুলোকেই আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি এবং তাকে গ্রহণ করি, তাহলে ফুল যা কার্য তা অবশ্যই সাধিত হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সেই কারণের জন্যে যখন আমরা কোনো কাজের কেবল উদ্দেশ্য নিয়েই অধিক চিন্তাভাবনা করি, একটি ছাত্র পড়াশুনো করছে, সে কেবল পরীক্ষা পাস চিন্তা করছে, কি করে পরীক্ষা পাস করব, কি করে এই করব, কিন্তু যদি পরীক্ষা পাসের যে যে উপায়, অর্থাৎ যেগুলো যেগুলো অবলম্বন করলে ঠিকভাবে সফল হওয়া সম্ভব, সেগুলোকেই যদি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করি তাহলে সফলতা এটি হতে বাধ্য। এবং প্রত্যেকটি মানুষের কেবলমাত্র উপায়ের ওপরেই হস্তক্ষেপ করার ক্ষমতা রয়েছে বা অধিকার রয়েছে, উদ্দেশ্যের প্রতি নয়।
অর্থাৎ উদ্দেশ্য প্রকৃতির নিয়মেই যেন ঘটবে। গোলাপকে আমরা ফোটাতে পারি না, গোলাপ ফুল ফোটানোর জন্যে যে অনুকূল পরিবেশ সেগুলোকেই কেবল আমরা করে উঠতে পারি। সে কথাই স্বামীজি বলছেন যে অনেক সময় আমাদের দৃষ্টি কেবলমাত্র উদ্দেশ্যের দিকে থাকে, উপায়গুলির প্রতি যেন তত দৃষ্টি থাকে না। আমাদের জীবনের বড় ত্রুটি এই যে আমরা আদর্শের প্রতি যত বেশি আকৃষ্ট হয়ে পড়ি, লক্ষ্য আমাদের নিকট এত বেশি মনোমুগ্ধকর, এত বেশি লোভনীয় হয় এবং আমাদের মানসপটে এত বড় হইয়া যায় যে আমরা উপায়গুলি খুঁটিনাটি ভাবে দেখিতে পাই না। কিন্তু যখনই বিফলতা আসে, তখন যদি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে বিশ্লেষণ করে দেখি, তবে শতকরা 99টি ক্ষেত্রে দেখব যে উপায়গুলির প্রতি মনোযোগ দি নাই বলিয়াই আমরা বিফল হইয়াছি। স্বামীজি স্পষ্টতই বলছেন যে যখন আমরা কোনো কার্যে বিফল হই, তখন বিশ্লেষণ করে দেখা যাবে যে অধিকাংশ ক্ষেত্রেই আমরা উপায়গুলোকে অনেক গুরুত্বহীন বলে বিবেচনা করেছি, ফলে উদ্দেশ্য সাধিত থেকে আমরা বিফল হয়েছি। উপায়গুলিকে নিখুঁত ও দৃঢ় করার দিকে মনোযোগ দেওয়াই আমাদের বিশেষ প্রয়োজন। উপায়গুলি যথাযথ হইলে উদ্দেশ্য সিদ্ধ হইবেই হইবে, এই একটি সিদ্ধান্ত যে উপায়গুলো যদি যথেষ্ট গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়, তাহলে উপায় যদি ঠিকঠিক বিবেচনা করা হয়, উদ্দেশ্যগুলো সিদ্ধ হবেই হবে। আমরা ভুলে যাই যে কারণই কার্য উৎপন্ন করে, কার্য কখনোই নিজে নিজে উৎপন্ন হতে পারে না। কারণগুলি ঠিক উপযুক্ত এবং শক্তিশালী না হলে কার্য কখনো উৎপন্ন হবে না। তাহলে দুটো জিনিস আমরা এই আলোচনার এই অংশ থেকে বা স্বামীজির কথা থেকে বুঝতে পারলাম যে দুটো জিনিস, এক হলো উদ্দেশ্য, আরেকটি হলো উপায়। উদ্দেশ্য ও উপায়, বা অন্যভাবে বললে কার্য ও কারণ, একই জিনিস। উদ্দেশ্য বা উপায় এবং কার্য ও কারণ, তাহলে উদ্দেশ্য যদি আমাদের লাভ করতে হয়, তাহলে বিবেচ্য বিষয় হলো উপায়। উপায়গুলোকে কখনোই নেগলেক্ট করে আমরা উদ্দেশ্যটিকে সফল হতে পারবো এমন কিন্তু নয়। তাহলে স্বামীজি এবং সাংখ্য দর্শনের এটিও সিদ্ধান্ত যে কার্য এবং কারণ এ দুটো ভিন্ন নয়। যাকে আমরা কার্য বলে মনে করি, কারণের প্রতি যদি দৃষ্টিভঙ্গি ও গুরুত্ব যথাযথভাবে থাকে, সেই কার্যই কারণই কার্যে রূপান্তরিত হয়। এই কথাই স্বামীজি এখানে বলছেন যে কারণগুলো ঠিক উপযুক্ত ও শক্তিশালী না হলে কার্য কখনো উৎপন্ন হতে পারে না। তাহলে যদি আমরা যথাযথ রূপে রেজাল্ট পেতে চাই, তাহলে আমাদের লক্ষ্য স্থির হওয়া উচিত, উপযুক্ত ও শক্তিশালী হওয়া উচিত কারণগুলোর প্রতি। তাই কারণের প্রতি দৃষ্টিভঙ্গি দিলে কার্য নিশ্চয়ই সাধিত হবে, কোনো সন্দেহ নেই। যেখানে কারণ আছে সেখানে কার্য সম্বন্ধে আর কোনো বাধা নেই, কার্য অবশ্যই হইবে। আমরা যদি কারণ বিষয়ে যত্নবান হই, তাহলে কার্য হবে। আদর্শের উপলব্ধি কার্য, উপায়গুলি কারণ। আদর্শের উপলব্ধি হলো কার্য, উপায়গুলি হলো কারণ। সুতরাং উপায়ের প্রতি মনোযোগ দানই জীবন সমস্যা সমাধানের রহস্য। এই বিষয়টি আমরা ভগবদ গীতাতেও পেয়েছি, সেখানে আমরা এটি জানতে পারি যে আমাদের কাজ করতে হবে সমগ্র শক্তি দিয়ে, নিয়ত কাজ করতে হবে। এবং যে কোনো কাজই আমরা নিযুক্ত হই না কেন, তার উপর আমাদের সমগ্র মন সমাহিত করতে হবে, অথচ দেখতে হবে আমরা যেন কর্মে আসক্ত না হয়ে পড়ি। তাহলে কর্ম
অর্থাৎ তার রেজাল্ট শুধু নয়, রেজাল্ট পাওয়ার জন্য যে উপায়গুলো, সেই উপায়টিও কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ বিষয়। উপায় যদি সাধিত হয় ঠিকভাবে, উদ্দেশ্য নিশ্চয়ই আমরা লাভ করব। আসলে এইটি হলো কর্মের রহস্য। যে কর্ম সাধিত হোক না কেন, ভগবদ গীতায় কর্মযোগ প্রসঙ্গেই হোক অথবা স্বামী বিবেকানন্দ যে কর্মের কথা বলেছেন, সেখানে ভগবদ গীতাতে বিশেষ করে স্বধর্মের কথা বলা হয়েছে। যে স্বধর্ম যথার্থরূপে সাধিত হলে সেটি কর্মযোগ হয়ে উঠতে পারে, কিভাবে তা কর্মযোগ হয়ে উঠতে পারে সে কথাও স্বামীজি এই কর্মযোগ আলোচনার ভিতরে বলছেন। যে তাহলে আমরা যে কোনো উপায়ে কোনো উদ্দেশ্য সাধিত করব তাহলেই কিন্তু হবে না। একটি উদ্দেশ্য সামনে নিশ্চয়ই রয়েছে, কিন্তু সেইটি লক্ষ্য রেখে কিভাবে আমরা অগ্রসর হচ্ছি সেই বস্তু লাভের জন্যে বা সেই অবস্থা লাভের জন্যে, সেটিও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ। এখন প্রশ্ন হতে পারে যে আসলে এই বক্তব্যের পেছনে কি রয়েছে, কেন এই কথাগুলো বলা হচ্ছে। আমরা যদি পূর্বের উপমাতে ফিরে যাই, যে যখন একটি গোলাপ ফুল আমি চাই বা একটি ফুল গাছের আমি ফুল পেতে চাই, তখন আমাকে কি করতে হবে? কেবল ফুল চাই বলেই আমি ফুলের উপরে দৃষ্টিপাত করলেই ফুল লাভ হবে না। তাহলে কি করতে হবে? তার অনুকূল পরিবেশগুলো, অর্থাৎ ঠিকভাবে মাটি প্রস্তুত হওয়া দরকার, সেখানে উপযুক্ত সার দেওয়া দরকার, উপযুক্তভাবে জল অন্যান্য বিষয়গুলো দেওয়া দরকার, খাদ্য ইত্যাদি, তবেই কেবলমাত্র উদ্দেশ্য সফল হওয়া সম্ভব। এখন যদি আমাদের মনে এই প্রশ্ন আসে যে তাহলে আমি যেমন করে হোক জল দিয়ে দিলাম, যেমন করে হোক সার দিয়ে দিলাম, যেমন করে হোক মাটি, তাহলে ফুলটিও যেমন করে হবে, স্বামীজির বক্তব্য হলো যে যখনই আমরা কোনো কাজ সম্পাদন করছি, অর্থাৎ ওই ফুল প্রাপ্তির জন্যে যে কাজগুলোকে যেমনভাবে সম্পন্ন করছি, রেজাল্টও ঠিক সেভাবেই আসবে। মানে অর্থ হলো এই যে ভাব নিয়ে আমরা কর্ম সম্পাদন করছি, অর্থাৎ ওই অভীষ্ট লাভের জন্যে, সেগুলোও কিন্তু একইভাবে গুরুত্বপূর্ণ। যেমনভাবে আমরা সার দিচ্ছি, জল দিচ্ছি বা অন্য যে কথা বলা হলো, এগুলো একইভাবে গুরুত্বপূর্ণ। কারণ ওই উদ্দেশ্য সাধনের ক্ষেত্রে এই প্রত্যেকটি আমাদের মনের ওপরে এক একটি ইম্প্রেশন তৈরি করবে। আসলে যে কর্মগুলো আমরা বাইরে করছি, এই কাজগুলো আসলে বাইরে সংসাধিত হলেও এগুলো মনের ওপরে এক একটি প্রতিক্রিয়া তৈরি করে, যে কথা আমরা পূর্বে আলোচনা করেছি। প্রত্যেকটি কাজ আসলে আমাদের মনের ওপরে এক একটি ভাবকে প্রথিত করে, এবং তার ফলে ওই কাজের দ্বারা আমাদের মনের ওপরে এক বিশেষ ধরনের প্রভাব তৈরি হয়। আরো খুব সহজভাবে বুঝলে আমরা বুঝব, ধরুন কোনো একটি জায়গাতে আপনি জল দেবেন, খুব ছোট্ট একটি বাস্তব সাধারণ উপমা, কিন্তু আপনি ঠিক আছে এই জায়গায় জল দেওয়া দরকার বলে আমি পাইপ খুলে দিলাম জলের, জল ওখানে পড়ছেই। তারপরে আমি একটা অন্য কাজ করছিলাম, ছুটে এসে দেখলাম ও এখানে জল পড়ছে, এই যে অনেকটা জল ওখানে পড়ে নষ্টই হয়তো হলো। এর ফলে কি হলো? এক, যে কাজটি আমি সাধিত করবার জন্যে যে উদ্দেশ্যে কাজটি করছিলাম সেখানে নিশ্চয়ই এটি নেগলেক্টেড হলো। দ্বিতীয়ত, জলের অপচয়রূপ যে কাজটি হলো এইটি আমার চরিত্রের মধ্যে এসে প্রবিষ্ট হলো। শুধু এখানে আমি জল অপচয় ঘটনা নয়, এই জল অপচয় থেকে বাস্তবে যিনি কর্ম সম্পাদন করছেন তার ভেতরে এরকম অপচয়রূপ একটি ঘটনা বা একটি গুণ বা অপগুণ যাই বলি
সেটি কিন্তু প্রবিষ্ট হবে। ফলে প্রত্যেকটি ক্ষেত্রে যে কর্ম আমরা সম্পাদন করছি তা কোন উদ্দেশ্যে বা কিভাবে সাধিত হচ্ছে এটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং যার ফলেই এক একজন মানুষ থেকে আরেকজন মানুষ ভিন্ন হয়ে যায়। যেমন তেমন করে যদি আমরা কর্মটিকে সম্পাদন করি হয়তো বাহ্যিকভাবে তার রেজাল্ট আমরা পেয়ে যাব, কিন্তু যখন আমরা কর্মযোগের দৃষ্টিতে কোনো কাজকে দেখার চেষ্টা করব তখন সেটি বাস্তবিক ওই কর্মের ফলে যেহেতু আমাদের ব্যক্তিত্বের ওপরে তার প্রভাব পড়ে তাই সেই কর্মগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। তাহলে আমরা এই পর্যন্ত যে কথাগুলো শুনলাম তার মূল বক্তব্য হলো স্বামীজি যেটি বলেছেন সেটি হলো কর্মের এক উদ্দেশ্য দুই উপায়। তাহলে কর্মের উদ্দেশ্য মানে একটি নির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে, আমি এটি লাভ করতে চাই, এটি পেতে চাই, সেই জন্য আমি কর্ম করছি। কিন্তু এমন নয় যে সেটি যেমন তেমন করেই আমরা কর্মটি সম্পাদন করব, তার জন্যে যে যে উপায়গুলো অবলম্বন করা হবে সেই উপায়গুলো কিন্তু ঠিক ঠিকভাবে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তাহলে স্বামীজির দৃষ্টিভঙ্গিতে উদ্দেশ্য এবং উপায় এই দুটো সমান গুরুত্বের। পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে স্বামীজির দৃষ্টিতে উদ্দেশ্য এবং উপায় দুটি সমান গুরুত্বের। আশা করি যারা নোট করছেন কোনো অসুবিধা নেই বুঝতে, বা যারা শুনছেন তারা আশা করি বুঝতে পারছেন যে স্বামীজি এই দৃষ্টিভঙ্গি কর্মযোগের ক্ষেত্রে বলছেন যে উদ্দেশ্য অর্থাৎ যে কোনো একটি কাজ আমরা যখন করব তার উদ্দেশ্য এবং উপায়, উপায় মানে যে পথ অবলম্বন করে সেখানে আমরা পৌঁছব তাকে বলা হয় উপায়। তাহলে উপায় এবং উদ্দেশ্য সমান গুরুত্বের, এটি হলো প্রথম পয়েন্ট নাম্বার ওয়ান। পয়েন্ট নাম্বার টু হলো যেগুলোকে আমরা উদ্দেশ্য বলছি আর যেগুলোকে আমরা উপায় বলছি এগুলোকে আমরা খুব টেকনিক্যালি যদি দর্শনের ভাষাতে বলি তাহলে সেগুলোকে আমরা এরকম করে বলবো, একটিকে বলবো কার্য আর একটিকে বলবো কারণ, কজ অ্যান্ড এফেক্ট, একটিকে বলবো কার্য আর একটিকে বলবো কারণ। আশা করি বোঝা যাচ্ছে। তো যখন একটিকে আমরা কার্য বলছি মানে যেটিকে আমরা উদ্দেশ্য বলছি তাকে আমরা কার্য বলছি। এখন এই কার্যটিকে লাভ করতে গেলে তার কতগুলো ঠিক ঠিক উপায় রয়েছে এবং সেগুলোকে আমরা বলছি কারণ। তাহলে এই কারণগুলো ও কার্যগুলো সম্পাদিত হওয়ার জন্যে কি সম্পর্ক, সম্পর্ক হলো যে কারণই কার্যে রূপান্তরিত হয়, এটি হলো আরেকটি সিদ্ধান্ত। পয়েন্ট নাম্বার টু হবে এটি যে যেখানে কার্যই কারণই কার্যে রূপান্তরিত হয়। তাহলে কারণ সমান সমান কার্য, কারণ সমান সমান কার্য, এটি অর্থাৎ কারণই কার্যে পরিণত হচ্ছে। কিভাবে না, যেমন নাকি উদ্দেশ্য এবং উপায় এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। কারণ যদি আমরা উদ্দেশ্যের প্রতি দৃষ্টি কেবলই রাখি এবং উপায়গুলোকে সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা না করি সফলতা সম্ভব নয়। স্বামীজি সেই জন্যে বলছেন যে অন্তত কর্মযোগীর দৃষ্টিতে এটি খুব গুরুত্বপূর্ণ। ধরুন একটি ছোট্ট উপমা দিই, আমরা ঘর মুছব বা টেবিল মুছছি বা বাগানে জল দিচ্ছি, যে কোনো কাজই করছি, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমরা ঘর মুছব। এখন অনেক রকম ভাবে মুছতে পারি, কোনো একটি ভাবে আমরা হয়ে গেল এক মিনিটে কাজ শেষ, আবার ধীরে ধীরে আমরা করতে পারি, আবার তাকে সুন্দরভাবে একেবারে যত্নের সঙ্গে করতে পারি। এইগুলোই আমাদের ভিতরে তফাত করে দেয়। আমরা একদিন উপমা হিসেবে বলেছিলাম অনেকদিন আগে, হয়তো মনে রয়েছে আপনাদের, যে যখন আপনি দেখবেন কোনো একটি ছাত্রকে ছোট্ট একটি কাজ, হয়তো আপনি একটি বোর্ড ক্লিন করতে দিয়েছেন, বোর্ডটি মুছতে দিয়েছেন, ছোট্ট কাজ,
দেখবেন এক একজন এক এক রকম করে করবে, এবং তার ফলেই আপনি ছাত্রটির পরীক্ষার রেজাল্ট কি হবে আপনি নিশ্চয়ই বলে দিতে পারবেন। কারণ যদি দেখেন যে ছাত্র খুব দ্রুত মুছবে, অনেক অপরিষ্কার থাকবে, কেউ কেউ দেখবেন অত্যন্ত যত্নের সঙ্গে করবেন, এই রকম ভাবেই দেখবেন যে এই বোর্ডটি ঠিক ঠিক করে মুছতে পারে বা মুছে, খুব স্বাভাবিকভাবেই বোঝা যাবে তার মনের অবস্থা, এবং সেখান থেকেই তার অন্যান্য যে কাজ সেও সে তার ভেতরেও তার তফাৎ আমরা নিশ্চয়ই দেখতে পাবো। ফলে কাজ আমাদেরকে আসলে তৈরি করে, প্রত্যেকটি কাজের দ্বারাই, কাজগুলোর থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোন উদ্দেশ্য নিয়ে কাজগুলো সাধিত হচ্ছে, এবং সেই উদ্দেশ্যগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। কেননা আমরা পূর্বে পড়ে এসেছি যে কাজগুলো জাস্ট কাজ নয়, যেখানে ভগবত গীতাতে কর্মকে চিত্তশুদ্ধি বলা হয়েছে, পয়েন্ট নম্বর 3, যেখানে কর্মকে চিত্তশুদ্ধি বলা হয়েছে, কর্মের দ্বারা কি হয়, চিত্তশুদ্ধি হয়। কিন্তু স্বামীজি দেখব এই কর্মযোগকে কেবলমাত্র চিত্তশুদ্ধিতে সীমাবদ্ধ করছেন না, তার থেকেও বড় তিনি বলছেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ, যেখানে কর্মই সাধনা এবং কর্মই উপাসনা এবং কর্মই জ্ঞান লাভের উপায়। তাহলে যদি আমরা জ্ঞান লাভ করতে চাই, এই জ্ঞান লাভ যদি উদ্দেশ্য হয়, তাহলে উপায়গুলো কি না কর্ম, এবং তাই এই দুটোর মধ্যে কোনো তফাৎ নেই। আশা করি এই পর্যন্ত যে আলোচনা হলো তাকে যদি আমরা আর একবার সামাপ করি, বারবার বলছি এই জন্যে যে আপনারা অনেকে জানিয়েছেন যে কথাগুলো বোঝা যাচ্ছে না, খুব কঠিন এরকম, কিন্তু কথাগুলো মোটেই কঠিন নয়, তবু আমরা চেষ্টা করছি বারবার সেই কথাগুলোকে রিপিট করার জন্যে, যাতে করে বুঝতে অসুবিধে না হয়। তাহলে পয়েন্ট নাম্বার 1 যে কথাটা বলা হলো, যেখানে উদ্দেশ্য এবং উপায়, স্বামীজি কর্মযোগের দৃষ্টিতে বলছেন যে উদ্দেশ্য এবং উপায় এই দুটোকে একই গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। কারণ আমরা কর্ম এবং তার যে উদ্দেশ্য, এই দুটোর ভেতরে যে সম্পর্ক আছে এটি সমানুপাতিক সম্পর্ক। দুটোর ভেতরে মানে ম্যাথমেটিক্যালি যদি আমরা ভাবি, দুটোর ভেতরে সমানুপাতিক সম্পর্ক আছে। অর্থাৎ আমরা যেভাবে উদ্দেশ্যের দিকে দৃষ্টিপাত করব, ঠিক একই রকম ভাবে উপায়ের প্রতিও দৃষ্টিপাত করতে হবে। যদি উপায় আমরা ঠিক ঠিক ভাবে দৃষ্টিপাত করি, উদ্দেশ্য সাধিত হবেই হবে। পয়েন্ট নাম্বার 2 যা আমরা আগে আলোচনা করেছি, সেখানে আমরা দেখব কার্য এবং কারণ, এই দুটো শব্দ দর্শনের শব্দ। কার্য এবং কারণ, যেটি আমরা লাভ করতে চাই সেটি হলো কার্য, এবং তার জন্যে যে যে উপযুক্ত পরিবেশ বা যে যে শর্তাবলী প্রয়োজন তাকে আমরা বলছি কারণ। তাহলে কারণই কার্যে রূপান্তরিত হয়, অর্থাৎ যেগুলোকে আমরা কারণ বলছি কোনো একটি সাপেক্ষে, কার্যকারণ সম্পর্ক সাপেক্ষ নিরপেক্ষ নয়, কারণ এটি এটি একটি কারণ, আবার এটি কোনো একটি কার্যের এটি একটি কারণ, আবার নিজেও এটি একটি কার্য। যখন কোনোগুলো কতগুলো বস্তু দিয়ে একটি কলম তৈরি হচ্ছে, তখন সেগুলো তার কারণ এবং এটি হলো তার কার্য, আবার এটিও কোনো একটি কার্যের এটি তার কারণ, কারণ এগুলোর দ্বারা যুক্ত হয়ে আরেকটি সম্পাদিত হবে, তাই এগুলো হচ্ছে সাপেক্ষ নিরপেক্ষ নয়। কিন্তু যাই হোক, যে কোনো একটি কার্যের বাকিগুলো হবে তার কারণ, এবং এই কারণই কার্যে রূপান্তরিত হয়। খুব কঠিন কঠিন লাগছে না আশা করি। এবারে পয়েন্ট নাম্বার 3 যে জিনিসটি বলা হলো, যেখানে আমরা দেখব যে কার্য এবং কারণ মানে রূপান্তরিত হয়েছে, কার্যটি যাকে আমরা কারণ বলছি সেই কারণই কার্যে রূপান্তরিত হয়েছে। তাহলে দুটোর ভেতরে এই হলো সম্পর্ক, কার্য এবং কারণ সম্পর্ক হলো, এবং দুটোর ভেতরে কি থাকবে না, গুরুত্বের সঙ্গে দুটোকেই বিবেচনা করতে হবে, স্বামীজির কথাটি বলেছেন। এরপর আমরা একটু অগ্রসর হই। আমরা যদি নিজ নিজ জীবন বিশ্লেষণ করি,
তাহলে দেখতে পাই যে আমাদের দুঃখের সবচেয়ে বড় কারণ আমরা কোনো কার্য গ্রহণ করিয়া তাহাতে আমাদের সমস্ত শক্তি নিয়োজিত করি, হয়তো তাহা নিষ্ফল হইল, তথাপি আমরা তাহা পরিত্যাগ করিতে পারি না। আমরা জানি কর্ম আমাদিগকে আঘাত দিতেছে, কর্মের প্রতি আরো বেশি আসক্তি আমাদের কেবল দুঃখই দিতেছে, তথাপি আমরা ওই কর্ম হইতে নিজেদের বিচ্ছিন্ন করিতে পারি না। এখানে স্বামীজি আসক্তির বিষয়ে বলবেন যে কর্ম করো কিন্তু দেখতে হবে আমরা যেন কর্মে আসক্ত না হয়ে পড়ি, অর্থাৎ অন্য কোনো কিছুর প্রভাবে যেন কর্ম থেকে সরে না যাই, কিন্তু তবু সর্ব অবস্থাতেই যেন ইচ্ছে মাত্র কর্ম ত্যাগ করতে সমর্থ হয়। এই দুটো জিনিস আমাদের শিখতে হবে যে কোনো একটি উদ্দেশ্য লাভের জন্যে আমরা নিশ্চয়ই সচেষ্ট হব, সমস্ত শক্তি নিয়োজিত করে সেটিকে লাভ করবার চেষ্টা নিশ্চয়ই করব, কিন্তু অনাসক্তি অভ্যাস হচ্ছে কি না তার টেস্ট হলো যে কাজ যত মন প্রাণ ঢেলে আমরা করছি এর দ্বারা আমাদের ভেতরে একটি আসক্তির ভাব আসা অসম্ভব নয়, সম্ভব। কিন্তু বিচার করে দেখতে হবে যে কোনো মুহূর্তে আমরা মনকে তুলে নিতে পারি কিনা। সেইটি স্বামীজি বলছেন যে আমরা হয়তো মন দিলাম কোনো একটি কাজে, কিন্তু সেখানে আঘাত এলো, তবুও আমরা কিছুতেই সেখান থেকে মনকে সরাতে পারি না, এটি আমাদের দুর্বলতা। স্বামীজি বলছেন যে সেইটি আমাদের শিখতে হবে কি করে আমরা মনকে যেমন দিতে পারি, প্রয়োজন হলে মনকে আমরা তুলে নিতেও পারি। এই দুটো জিনিস আমাদের শিক্ষা লাভ করা প্রয়োজন। বলছেন কোনো কিছুর প্রভাবে কর্ম থেকে সরে যেন না যাই, এটিও একটি ব্যাপার। পাশাপাশি যেন ইচ্ছে মাত্র আমরা কর্ম ত্যাগ করতে সমর্থ হই, যখন প্রয়োজন হবে তখন যেন আমরা কর্ম থেকে সরিয়ে নিতে পারি নিজেদেরকে। এটি আত্মবিশ্লেষণ। যে কর্মযোগ অভ্যাস করছেন যিনি, তিনি কর্ম যখন করছেন কোনো একটি কাজ, নিশ্চয়ই সেখানে তার সম্পূর্ণ মন প্রাণ দিয়ে তিনি করবেন, কিন্তু তাকে দেখতে হবে দরকার হলে তিনি যেন মনকে আবার তুলে নিতে পারেন। অর্থাৎ এই দুটো শক্তি যদি আমরা একই সঙ্গে অভ্যাস করতে না শিখি, তাহলে যেমনই হোক না কেন এটি আমাদের দুর্বলতায় পর্যবসিত হবে এবং তার দ্বারাই আমরা দুঃখ পাব, এবং তাকেই বলা হয়েছে আসক্তি, এটি হচ্ছে আসক্তি। স্বামীজি বলছেন দুঃখের ইহাই একটি কারণ যে আমরা আসক্ত হই, আমরা নিত্য আবদ্ধ হচ্ছি। সেই জন্যে ভগবদ গীতা বলছেন নিয়তা কুরু কর্মত্বম, কর্ম করো কিন্তু আসক্ত হইও না, কর্মে বদ্ধ হইও না, প্রত্যেক বিষয় থেকে নিজেকে প্রত্যাহিত করবার শক্তি সঞ্চিত রাখো, কোনো বস্তু যত প্রিয়ই হোক না কেন তা পাওয়ার জন্যে মন যত বেশি ব্যাকুল হোক না কেন, তা ত্যাগ করতে গেলে যত তীব্র বেদনা অনুভব হোক না কেন, প্রয়োজনকালে তা পরিত্যাগের শক্তি নিজের মধ্যে সঞ্চিত রাখো। এই জীবনের হোক বা অন্য জীবনই হোক, দুর্বলের স্থান নেই, দুর্বলতা দাসত্ব নিয়ে আসে, তাহলে এটিকেই দুর্বলতা বলা হয়েছে, আসক্তিকেই দুর্বলতা বলা হয়েছে। অর্থাৎ আমাদের পাশাপাশি দুটো জিনিস শিখতে হবে, এক মন নিবিষ্ট করার শক্তি, দুই প্রয়োজন হলে মনকে তুলে নেওয়ার শক্তি। মন
কোনো একটি বস্তুতে যখনই আমরা দিচ্ছি এবং পাশাপাশি মনকে তুলে নেওয়ার শক্তি যদি না থাকে, তাহলে কিন্তু সেটি দুর্বলতায় পর্যবসিত হয়। মা সন্তানকে ভালোবাসেন নিঃসন্দেহেই, কিন্তু যখন আঘাতের পর আঘাত সন্তানের থেকে মায়ের কাছে আসেন, অথচ মা দৃঢ় হতে পারেন না, আমি বলছি না যে মা ক্রুদ্ধ হয়ে সন্তানের উপরে বিরাট একটি আঘাত হানবেন, সে কথা নয়, কিন্তু মা এতটি স্নেহ দুর্বল, এতটাই তিনি মমতার দ্বারা আসক্ত হয়ে রয়েছেন যে কিছুতেই সন্তানের প্রতি কঠিন বাক্য প্রয়োগ করতে পারছেন না, বারবার হয়তো আঘাত আসা সত্ত্বেও এই ক্ষেত্রটি সেখানে তাকে কঠিন হতে শিখতে হবে, প্রয়োজন হলে মনকে তুলে নেওয়ার শক্তিও তার দরকার। যে শক্তির দ্বারা আমরা কোনো একটি বস্তুতে মন দিচ্ছি, ওই ক্ষেত্রে সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ আঘাত আসা, দুঃখের সর্বোচ্চ সম্ভাবনা ওখানেই রয়েছে। সেই জন্য স্বামীজি বলছেন যে আমাদের শিখতে হবে মনটিকে ওই জায়গায় নিবিষ্ট করে কর্ম সম্পাদন করতে, নিঃসন্দেহেই, তা না হলে কর্ম সম্পাদিত হবে না। পাশাপাশি এটিও আমাদের শিখে নিতে হবে প্রয়োজন যদি হয় মনকে সম্পূর্ণভাবে তুলে নিতে হবে, এই দুটো জিনিস যদি না হয় তাহলে মুশকিল, স্বামীজি সেটি বলেছেন। বলছেন যে মক্ষিকা মধুপান করতে এসেছিল কিন্তু তার পা গুলো মধুভাণ্ডে আটকে গেল, এটি ওই ভর্তৃহরির দেওয়া উপমা, স্বামীজি এখানে সেটি ব্যবহার করেছেন, বলেছেন মানে মক্ষিকা চেয়েছিল মধুপান করবে কিন্তু ওই মধুর দ্বারাই সে বদ্ধ হয়ে সেখানেই প্রাণ হারালো। এই উপমা দিয়ে বলছেন যে আমরা যদি এরকম ভাবে কোনো একটি জিনিসে আসক্ত হয়ে পড়ি, অ্যাটাচমেন্ট, তাহলে কি হবে না, ওই অ্যাটাচমেন্টের দ্বারাই সব থেকে বেশি আঘাত সে লাভ করবে। এবং এইটি বলেছেন স্বামীজি সব থেকে বড় দুর্বলতা এবং দুঃখের কারণ হলো এই আসক্ত, এটি এখানে বলছেন যে দুঃখের কারণ হলো এই আসক্ত এবং আমরা নিত্য আবদ্ধ হচ্ছি, সে কথাই বলছেন যে আমরা স্বাধীনতা বলে যেগুলোকে মনে করি, আমরা মনে করি যে আমি এখন ইচ্ছে মতন অনেক কিছু করতে পারি না, যখন আমার হাতে স্বাধীনতা এসে গেল আমি এই করতে পারি, ওই করতে পারি, ওই করতে পারি, কিন্তু আমি স্বাধীনতা প্রয়োগ করতে করতে বস্তুর দ্বারা আসক্ত হয়ে পড়ি এবং আবার সেই আসক্তি থেকে বেরোনোর জন্যে তাকে আবার চেষ্টা করতে হয়। এইটি আমাদের জীবন, বারবার এটি চলেছে, যখন স্বাধীনতাকে আমরা ব্যবহার করছি তখন কি হচ্ছে, সেই স্বাধীনতার দ্বারা আমরা আবার বদ্ধ হয়ে পড়ছি, এইটি। এবং এটি বলেছেন স্বামীজি যে দুর্বলতা দাসত্ব এবং এই দুর্বলতাই হচ্ছে মৃত্যু, দুর্বলতা সকল প্রকার শারীরিক ও মানসিক দুঃখের কারণ। সেই প্রসঙ্গে স্বামীজির বিখ্যাত উক্তি, শক্তি জীবন, দুর্বলতায় মৃত্যু। স্বামীজি বলছেন শক্তি হচ্ছে জীবন এবং দুর্বলতায় মৃত্যু, শক্তি সুখ এবং আনন্দ, শক্তি অনন্ত অবিনশ্বর জীবন, দুর্বলতাই অবিরাম দুঃখ ও উদ্বেগের কারণ, দুর্বলতাই মৃত্যু। এবং এই জীবনে যাবতীয় ইন্দ্রিয় সুখের উৎসই হচ্ছে আসক্তি, আমরা আমাদের বন্ধু বান্ধবদের প্রতি আসক্ত হই, নিজেদের মানসিক ও আধ্যাত্মিক ব্যাপারে আসক্ত হই, যাবতীয় বাহ্য বস্তুতে আসক্ত হই, তাতে ওইগুলোর সাহায্যে ইন্দ্রিয় সুখ লাভ করিতে পারি, আবার ওই আসক্তি ভিন্ন আর কি আছে যা আমাদের দুঃখ দিতে পারে, আনন্দ অর্জন করতে হলে আমাদের আসক্তিহীন হতে হবে, ইচ্ছে মাত্র অনাসক্ত হবার শক্তি যদি আমাদের থাকতো তবে কোনো দুঃখই থাকতো না, কেবল সেই ব্যক্তি শ্রেষ্ঠ ব্যক্তি
শ্রেষ্ঠ বস্তু লাভে সমর্থ হবেন যিনি সমগ্র শক্তি দিয়ে কোনো বস্তুতে আসক্ত হইবার সামর্থ্য লাভ করিয়াও প্রয়োজন কালে নিজেকে অনাসক্ত করবার শক্তি ধারণ করেন। এমন সব ব্যক্তি আছেন যারা কোনো কিছু দ্বারা আকৃষ্ট হন না, তারা ভালোবাসিতে পারে না, তারা কঠিন হৃদয় ও উদাসীন। অবশ্য জীবনের অধিকাংশ দুঃখ তারা এড়াইয়া যান, কিন্তু স্বামী যেখানে বলছেন যে এরকম পাথরের মতো হয়ে যাওয়া নয়, আমাদের মনে হতে পারে যে স্বামী যে এক্সাম্পলও দিয়েছেন যে অনাসক্ত হওয়া মানে তাহলে আমরা কোনো কিছুতে আসক্ত হব না, অনাসক্ত হয়ে থাকব। স্বামীজি বলছেন সেটি আমাদের উদ্দেশ্য নয়। বলছেন দেওয়াল কখনো দুঃখবোধ করে না, কখনো ভালোবাসে না, কখনো আঘাতও পায় না, তাহলে সে দেওয়ালই থাকে। নিতান্ত অনুভূতিহীন দেওয়াল অপেক্ষা কোনো কিছুর প্রতি আসক্তি বা আকর্ষণ অনুভব করা বরং ভালো। যে কখনো কাউকেও ভালোবাসে না, যে কঠিন হৃদয় পাষাণতুল্য, সে জীবনের অধিকাংশ দুঃখ এড়িয়ে যাবার সঙ্গে সঙ্গে আনন্দ হতেও বঞ্চিত হয়। এইরূপ অবস্থা আমরা কামনা করি না, ইহা দুর্বলতা, ইহা মৃত্যুতুল্য। যে হৃদয় কখনো দুর্বলতা অনুভব করে না, দুঃখ অনুভব করে না, সেই হৃদয় কখনোই জাগ্রত হয় নাই, তাহা স্পন্দনহীন জড়াবস্থা। এরূপ অবস্থা আমরা চাই না। তাহলে এই পরবর্তী অংশের যে আলোচনাগুলো আমরা দেখলাম স্বামীজির, সেখানে স্বামীজি মূলত যে বিষয়টির উপর জোর দিয়েছেন বা আলোচনা করেছেন সেটি হলো আসক্তির উপরে। অর্থাৎ যখনই আমরা কর্ম সম্পাদন করছি, সেই কর্মের পেছনে যে উদ্দেশ্য এবং যে উপায়, সেগুলোর প্রতি দৃষ্টিভঙ্গির কথা স্বামীজি পূর্বে আলোচনা করেছেন যা আমরা বললাম। এরপরে বলছেন যে যখনই আমরা সম্পূর্ণ মন দিয়ে কোনো একটি কাজ সম্পাদন করছি, তখন সেখানে আসক্তি এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ভালো কথা, কিন্তু স্বামীজি বলছেন যে এই আসক্তি থেকে, অর্থাৎ মন যখন কোনো একটি বস্তুতে আমরা নিবিষ্ট করছি, পাশাপাশি আমাদের এটিও শিখতে হবে কি করে মনকে প্রয়োজন হলে আমরা তুলে নিতে পারি। এই ক্ষমতা যদি আমাদের ভেতরে না অর্জিত হয় তাহলে সমূহ বিপদ এবং সেটি আমাদের জীবনে দুঃখ নিয়ে আসে। স্বামীজি যেটি বলেছেন যে এটিকে আমরা যেমনভাবেই ব্যাখ্যা করি না কেন, যেমনভাবেই ভাবি না কেন, সেটি আমাদের দুর্বলতারই চিহ্ন। সেটি আমাদের দুর্বলতা, তাকে আমরা যেমনভাবে প্রকাশ করি না কেন, হয়তো তাকে আমরা অন্যভাবে প্রকাশ করতেও পারি, যেটি দুর্বলতা নয়, কিন্তু স্বামীজি বলছেন এটি দুর্বলতাই। যে কোনো আসক্তি দুর্বলতা নিয়ে আসে এবং যে কোনো আসক্তি দুঃখ নিয়ে আসে। তাই যখনই আমরা কোনো কিছুতে সম্পূর্ণ মন দিতে শিখছি, পাশাপাশি আমাদের শিখতে হবে মন প্রয়োজন হলে তুলে নেওয়ার। এবং এইটি হচ্ছে আসক্তি এবং অনাসক্তি যে অভ্যাস, তার জন্য জরুরি। প্রসঙ্গত স্বামীজি বলছেন যে যদি এরকম অবস্থা আমরা মনে করি যে কাজ করতে গেলেই তো অ্যাটাচমেন্ট আসবে, আসক্তি আসবে, তাহলে আর আসক্তি কেন, কর্মই আমরা ছেড়ে দিই। বলছেন না না, তার দ্বারা সম্ভব হবে না। স্বামীজি বলছেন যে তাহলে পাথরের মতো যার কোনো অনুভূতি নেই, যে ভালোবাসতে পারে না ইত্যাদি, এ কথা বলেছেন স্বামীজি, যে তাহলে সেখানে কোনো সম্ভাবনাও নেই। যেমন সে আসক্ত হতে শিখছে না, পাশাপাশি সে অনাসক্ত হতেও শিখছে না, তার ভেতরে কোনো পরিবর্তনই হচ্ছে না, অনুভূতির কোনো জায়গাই নেই। কিন্তু স্বামীজি বলছেন যে সেটি একটি জড়াবস্থা, একটি স্পন্দহীন অবস্থা, এরূপ অবস্থা আমরা চাই না। বলছেন সেটি তো মৃত্যুতুল্য দুর্বলতা, সেরকম নয়। কিন্তু স্বামীজি বলছেন যে হৃদয় কখনো দুর্বলতা অনুভব করে না, দুঃখ অনুভব করে না, সে হৃদয় কখনো জাগ্রত হয় নাই। আমরা আবার এই লাইনটি পড়ি, যেখানে স্বামীজি বলছেন যে হৃদয় কখনো দুর্বলতা অনুভব করে না, দুঃখ অনুভব করে না, সে হৃদয়
কখনোই জাগ্রত হয় নাই। প্রসঙ্গত আমরা পূর্বের আলোচনায় দেখব, স্বামীজি মন্তব্য করেছেন যে জীবনে সুখের মুহূর্ত থেকে দুঃখের মুহূর্তই আমাদেরকে বেশি শিক্ষাদান করেছেন, যে সুখানুভূতিগুলো আমাদের জীবনে এসেছে তার থেকে দুঃখের অনুভবগুলো আমাদেরকে বরং অগ্রসর করেছে। এখানে সেই কথারই আমরা প্রতিধ্বনি শুনতে পাচ্ছি, যেখানে স্বামীজি বলছেন যে দুর্বলতা অনুভব করে না, দুঃখ অনুভব করে না, সে হৃদয় কখনো জাগ্রত হয় না। তার মানে ওই যে জাগ্রত হওয়ার শব্দটি স্বামীজি কেন বলছেন না, প্রত্যেকটি কর্মই ভেতরের অন্তর্নিহিত যে শক্তিটি রয়েছে তাকে জাগরিত করার একটি বাহ্যিক প্রভাব। তাহলে যে কোনো কর্ম আমরা সম্পাদন করছি আসলে সেগুলো কি করছে না, আমাদের ভেতরে যে শক্তি রয়েছে এবং সেই শক্তিকে, অন্তর্নিহিত শক্তিকে জাগরিত করার জন্যে এক একটি আঘাত, এবং সেই ঘর্ষণগুলো আমাদের চিত্তের উপরে প্রতিনিয়ত ঘটে চলেছে, এবং তার দ্বারা কি হচ্ছে, আমাদের ভেতরের যে অগ্নি সেই অগ্নি স্ফুলিঙ্গ একটু একটু করে প্রকাশিত হচ্ছে, এবং তাকেই আমরা বলছি জীবন। যেই জীবনের ভেতরে এই অগ্নি স্ফুলিঙ্গ কর্মের দ্বারা বাইরে থেকে সেগুলো যেন প্রকাশিত হয়ে আসছে, এবং জীবন হচ্ছে ঠিক এইভাবে আমরা অগ্রসর হয়ে চলেছি, এবং এই অগ্রসর হওয়ার দ্বারা আমরা সেই সত্যের মুখোমুখি হব। স্বামীজি সেটি বলছেন যে তাহলে ভিক্ষুক কখনো সুখী হয় না, সে যৎকিঞ্চিত ভিক্ষা পায় কিন্তু তার পেছনে থাকে করুণা ও ঘৃণা। ভিক্ষুক যে নিচ ব্যক্তি, অন্তত এইরূপ মনোভাব দানের পশ্চাতে থাকিয়া যায়, সে যা পায় তা কখনো যথার্থ রূপে উপভোগ করিতে পারে না। এইখানে স্বামীজি আরেকটি প্রসঙ্গ নিয়ে এসেছেন, বলছেন যে এই সঙ্গে কেবল প্রেমের এই মহাশক্তি, আসক্তির এই প্রবল আকর্ষণ একটি মাত্র বস্তুর উপর সমগ্র মন প্রাণ ঢেলে দিয়ে নিজের সত্তাকে যেন অপরের সঙ্গে নিঃশেষ করে দেওয়ার শক্তি, যা দেবতাদেরই শক্তি, আমাদের কাম্য নয়। পরন্তু আমরা দেবগণ অপেক্ষা উচ্চতর ও মহত্তর হতে চাই। পূর্ণ জ্ঞানী প্রেমের সেই একটি বিন্দুতে নিজের সমগ্র চিত্ত সমাহিত করতে পারলে অনাসক্তি থাকেন। এই অবস্থা কিরূপে আসে, আর এই একটি রহস্যই আমাদের শিক্ষা লাভ করতে হবে, এবং কিভাবে সেটি আসবে স্বামীজি সেটি বলছেন যে যখন আমরা ভিক্ষুকের মতো থাকি। ভিক্ষুক কখনো সুখী হয় না, কারণ যে গ্রহণ করে তার কাছে একটি এই মনোভাব থাকে যে সে যেন খানিকটা নিচু ভাব, আমি গ্রহণ করছি, এবং এই ভাব যখন থাকে সে যথার্থ রূপে উপভোগ করতে পারে না। স্বামীজি বলছেন আমরা সকলেই ভিক্ষুক, আমরা যা কিছু করি তার একটি প্রতিদান চাই। আমরা সকলেই জীবন ও ধর্ম নিয়ে ব্যবসা করি, আমরা প্রেম লইয়াও ব্যবসা করি। তোমরা যদি ব্যবসা করিতে থাকো, আদান প্রদান ক্রয় বিক্রয়ের প্রশ্নই যদি তোমাদের প্রধান হইয়া থাকে, তাহলে ক্রয় বিক্রয়ের নীতি অনুসরণ করো। ব্যবসা ক্ষেত্রে ভালো সময় আছে, মন্দ সময় আছে, মূল্যের উত্থান পতন ইত্যাদি। ব্যাপারটি দর্পণে মুখ দেখার মতো, তোমার মুখ প্রতিবিম্বিত হইল, মুখ ভঙ্গি করো, দর্পণেও মুখ ভঙ্গি দেখা যাইবে। তুমি যদি হাসো, দর্পণও হাসিবে, তাহাতে হাসি প্রতিবিম্ব হইবে। ইহাই ক্রয় বিক্রয়, ইহাই আদান প্রদান। আলোচনাগুলোকে আমরা আরেকবার দেখি। দ্বিতীয় ক্ষেত্রে স্বামীজি যে প্রসঙ্গটি নিয়ে এসেছেন সেখানে আসক্তির কথা এবং অনাসক্তির কথা বলেছেন। অর্থাৎ যখনই আমরা যাবতীয় যে কাজ সম্পাদন করছি তার ভেতরে আসক্তি এসে যাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মযোগের ক্ষেত্রে, এবং সেই আসক্তি থেকে কি করে আমরা বেরিয়ে আসব তার জন্যে আমাদের শিক্ষা লাভ করা দরকার।
যে বস্তুতে আমরা মন দিচ্ছি সেখান থেকে মনকে তুলে আনার ক্ষমতা। এবং সেটি কি করে ক্ষমতা হয়? না, ভিক্ষুকের মতো নয়, রাজার মতো। অর্থাৎ আমরা যেন ভিক্ষুকের দ্বারা বা ভিক্ষুকের মনের ভাবের দ্বারাই যদি পরিচালিত হই, তাহলে আমরা কখনোই প্রভু হয়ে উঠতে পারবো না। অর্থাৎ কর্ম যে সম্পাদন করছি তার দ্বারাই যেন আমরা পরিচালিত হব। অনাসক্ত হতে গেলে মনকে তুলে নেওয়ার ক্ষমতা, অর্থাৎ মনের উপরে প্রভুত্ব করার ক্ষমতা পূর্ণভাবে থাকতে হবে, সেটি বলেছেন। এবং ভগবদ গীতা প্রসঙ্গে আমরা দেখব, ভগবদ গীতাতেও বলা হয়েছে, সেখানে সমত্বকে যোগ বলা হয়েছে। সমত্বম যোগ উচ্চতে, সমত্ব মানে যেখানে সমান ভাব, অর্থাৎ দুটো জিনিসের ভেতরে যখন সমতা, দুটো বিপরীত জিনিসের ভেতরে যখন সমতা। চুড়ি চৈব সকাপে সপাকেচ পণ্ডিতা সমদর্শিনা, যেখানে দুটো বিপরীত মেরুর জিনিসের প্রতি যখন সমান দৃষ্টি, তাকে বলা হয়েছে পণ্ডিতা, তিনি হচ্ছেন পণ্ডিত, অর্থাৎ তিনি সমদৃষ্টি সম্পন্ন। এই সমদৃষ্টির কথাই ভগবদ গীতাতে বলা হয়েছে এবং কর্মযোগের ক্ষেত্রেও বলা হয়েছে। তাহলে কর্মযোগের বিষয়ে যে আলোচনা আজকে আমরা করলাম, যদি তাকে আরেকবার দেখি কি দাঁড়াবে। যেখানে আমরা প্রথমেই দেখলাম কর্মযোগের ক্ষেত্রে স্বামীজি এই কর্ম তার রহস্য বিষয়ে যে আলোচনা করেছেন, সেই আলোচনাটির ভেতরে উদ্দেশ্য এবং উপায় নিয়ে কথা বলেছেন। যখনই আমরা কোনো একটি উপায় লাভের জন্যে বা উদ্দেশ্য লাভের জন্যে কর্ম সম্পাদন করছি, তখন কেবল উদ্দেশ্য নয়, তার উপায়গুলোও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনা করা দরকার। এবং অন্য দিক থেকে বললে বা অন্যভাবে বললে, একমাত্র উপায়গুলোকেই যদি আমরা ঠিক ঠিকভাবে দৃষ্টিভঙ্গি দিয়ে বিবেচনা করি বা সাধিত করি, তাহলে উদ্দেশ্য সাধিত হবেই হবে। সেখানে সেটি সফল অথবা ব্যর্থতা যাই আসুক না কেন, যদি আমরা ধরে নিই যে ব্যর্থতাই এলো, তাহলেও তার ভেতরে, অর্থাৎ যিনি কর্ম সম্পাদন করছেন এবং উদ্দেশ্যগুলো যদি ঠিক ঠিকভাবে সাধিত হয় এবং তার দ্বারাও যদি ব্যর্থতা এসে উপস্থিত হয়, তবুও তিনি উদ্দেশ্য যেমনই হোক না কেন, অর্থাৎ সফল বিফল যাই হোক না কেন, উপায়ের দ্বারাই তিনি সেগুলোকে লাভ করতে পারবেন। আরো সহজভাবে বললে, যে যখন আমরা কোনো একটি কর্ম সম্পাদন করছি, সেই কর্ম সম্পাদনের একটি মুখ্য উদ্দেশ্য নিশ্চয়ই রয়েছে, তার দ্বারা আমরা কর্মগুলোকে যখন সম্পাদন করছি, কর্মগুলোকে কখনোই নেগলেক্টেড করব না, এবং তার দ্বারা আমাদের ব্যক্তিত্ব তৈরি হচ্ছে এবং সেই ব্যক্তিত্বের দ্বারাই আমরা ধীরে ধীরে উদ্দেশ্যর দিকে অগ্রসর হই। সেই কারণের জন্যে স্বামীজি বললেন, এক নম্বর পয়েন্ট, উদ্দেশ্য এবং উপায় দুটোই সমান গুরুত্বের। তৃতীয় পয়েন্টটি বলা হলো যে যেখানে কার্য এবং কারণ, কার্য ও কারণের মধ্যে সম্পর্ক হলো না, কারণই কার্যে রূপান্তরিত হয়, তাহলে যদি আমরা কার্য লাভ করতে চাই, কারণ ও সমানভাবে বিবেচ্য বিষয়, তাহলে কার্যই কারণই কার্যে রূপান্তরিত হয় বা পরিণত হয়। এই গেল দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্টে আমরা দেখব যে যে উদ্দেশ্য নিয়ে কর্মগুলো সাধিত হচ্ছে এবং যে উপায়গুলো আমরা অবলম্বন করছি, সেই উপায়গুলোর দ্বারাই আমাদের চরিত্র বা ব্যক্তিত্ব তৈরি হচ্ছে, তাহলে সেগুলোর দ্বারাই আমাদের উপরে প্রভাব পড়ছে। যার উপমা হিসেবে আমরা বলেছি যে যখন একটি ছোট যে কোনো কাজ, যদি কতগুলো ছাত্রকে আমরা একটি বোর্ড পরিষ্কার করতেও বলি, দেখব তার সকলেই ভিন্ন রকম করবে এবং তার দ্বারাই তাদের মনের অবস্থা এবং যে কোনো কাজ তারা সম্পাদিত করুক না কেন, সেগুলি কেমনভাবে সম্পাদিত হবে সে স্পষ্টতই আমরা বলে দিতে পারবো। ফলে যে কোনো কাজের থেকেও তার আরও একটি বিষয় তার সঙ্গে যুক্ত রয়েছে, যে কোনভাবে আমরা কর্ম সম্পাদন করছি।
ব্রাদার লরেন্সের কথা আপনারা অনেকেই হয়তো শুনেছেন নামটি, যে ব্রাদার লরেন্স তিনি আত্মজ্ঞান লাভ করেছিলেন অন্য কোনোভাবে নয়, তিনি লাভ করেছিলেন রান্নাঘরে কাজ করতেন তিনি, মানে কাজই যে পুজো হয়ে উঠতে পারে স্বামীজির এই কর্মযোগের বিষয়ে আমরা দেখব। যে যেখানে ভগবদ গীতা কর্মকে চিত্ত শুদ্ধি পর্যন্ত বলেছেন, মানে আচার্য শঙ্করেরও মতবাদ এখানেই যে তিনি বলছেন কর্ম চিত্ত শুদ্ধির জন্যে কিন্তু জ্ঞান মুক্তির জন্যে, অর্থাৎ জ্ঞান লাভ না হলে মুক্তি হয় না। কিন্তু স্বামীজি এই কর্মকে কেবল চিত্ত শুদ্ধি বলে ছেড়ে দেন নি, তিনি বলেছেন অর্থাৎ যে যে কথাটি আমরা আগে বললাম ওই কার্য এবং কারণ, এটি অর্থাৎ এই কার্য যদি আত্মজ্ঞান লাভ হয় তাহলে কারণ যদি কর্ম হয় এটির ইকুয়াল, মানে এটার সঙ্গে এটা সমতা রয়েছে, অর্থাৎ যেভাবে আমরা কার্যগুলোকে সম্পাদন করছি সেই কারণগুলো কিন্তু আমাদের কার্যে পরিণত হবে, অর্থাৎ এটিও জ্ঞান লাভের একটি কারণ, এর দ্বারাই আমরা জ্ঞান লাভ করতে পারবো। স্বামীজি সে কথা বলেছেন। যে ব্রাদার লরেন্সের কথা বলছিলাম তিনি অন্য কোনো কিছু না করেও আত্মজ্ঞান লাভ করেছিলেন, কিভাবে রান্নাঘরের কাজ করতেন, এবং তিনি একটি বই আছে দেখবেন প্র্যাকটিস অফ প্রেজেন্স অফ গড বলে ব্রাদার লরেন্সের, পড়তে পারেন বইটি খুব সুন্দর বই, যে যেখানে তিনি রান্নাঘরে কাজ করছেন এবং সেই প্রত্যেকটি কাজের ভেতরেই তিনি ভগবানের উপস্থিতি অনুভব করছেন, অন্য কোনো প্র্যাকটিসের দ্বারা তিনি করেননি, এই নিখুঁতভাবে কর্মের দ্বারা বিভিন্ন উপমার দ্বারা আমরা বলার চেষ্টা করেছি এই জিনিসগুলোকে। স্বামীজির কথা বলেছেন যে কাজ ই পুজো, প্রত্যেক কাজের দ্বারাই সেটি সম্পাদিত হতে পারে, কারণ কাজের দ্বারা আমরা যে কাজটি করছি কেবল ওখানেই সেটি শেষ হয়ে যাচ্ছে তা নয়, কর্ম আমাদেরকে আমাদের ব্যক্তিত্বকে তৈরি করে। এবং তারপরে যে বিষয়টি আলোচিত হয়েছে আমরা শেষ করবো, সময় শেষ হয়েছে, সেই বিষয়টি হলো আসক্তি এবং অনাসক্তি, এই দুটো বিষয়। অর্থাৎ কর্ম করতে গেলে যে কোনো কাজ, যখন আমরা 100% মাইন্ড দিয়ে কোনো কাজ করার চেষ্টা করছি, সম্ভাবনা রয়েছে যে কর্মের দ্বারা আমরা আসক্ত হতে পারি। স্বামীজি বলছেন যে এইটি আমাদের শিখতে হবে বা এটি আমাদের জানা দরকার, যে বস্তুতে আমরা মন দিতে শিখছি প্রয়োজন হলে সেখান থেকে মনকে তুলে নিতেও যেন আমরা পারি বা শিখে নিই। কেবলমাত্র মনকে দেওয়ার যদি কৌশল শিখে নিই এবং তাকে যদি তুলে নিতে না শিখি তাহলে তা যন্ত্রণার কারণ হতে পারে, অনেক ক্ষেত্রেই তা হয় স্বামীজি বলেছেন। তাহলে এবং এর দ্বারা যদি আমরা সিদ্ধান্ত করি যে তাহলে আমরা কর্ম করব না, কর্ম যদি না করি আসক্তির কোনো সম্ভাবনা নেই। স্বামীজি বলছেন যে এই রকম চিত্তে পরিবর্তন আসা অসম্ভব, মানে দেওয়ালের মতো সংবেদনশীল নয় এমন যে চিত্ত, সেটি দেওয়ালের উপমা দিয়েছেন, যে দেওয়াল কখনো আসক্ত হয় না, দেওয়াল মিথ্যে বলে না কিন্তু দেওয়াল দেওয়ালই থাকে। মানুষ মিথ্যে বলে, মানুষ অনেক খারাপ কাজ করে কিন্তু মানুষই একদিন দেবতা হয়, মানুষের ভেতরেই সেই সম্ভাবনা রয়েছে। স্বামীজি বারবার সে কথা বলছেন যে কর্মের দ্বারা আমাদের অন্তরের ভেতরে যে শক্তি রয়েছে সেই শক্তিকে জাগিয়ে তোলা সম্ভব, সেই জাগরণের জন্যেই কর্মের প্রয়োজন, এবং প্রত্যেক মানুষের স্বাভাবিক প্রবণতাই হলো কর্মের দিকে, এবং সেই কর্মকে কিভাবে কর্মযোগে রূপান্তরিত করতে হয় সে কথাই কর্মযোগের ভিতরে বলা হয়েছে। এখানে নির্দিষ্ট কোনো কাজের কথা বলা হচ্ছে না যে কেবল ওই যাগযজ্ঞ করে সহা মন্ত্র বললেই সেটি কর্মযোগ হয়ে যাবে এমন নয়, যে কোনো কাজ, সেটি আপনি ছোট থেকে বড় যে কোনো কাজই সম্পন্ন করুন না কেন, কোন ভাব নিয়ে সেই কাজগুলোকে করছেন। তাই স্বামীজি দেখবেন বলছেন সেই মানুষই যথার্থ রূপে জীবিত আছেন যিনি বাঁচেন কেবল নিজের জন্যে নয়, এই যে আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসা এটি হলো কর্মযোগীর উদ্দেশ্য, যে কেবলমাত্র আমি, আমার স্ত্রী, আমার পুত্র, আমার পরিবার নিয়ে ছোট্ট যে একটি আমির গণ্ডি তৈরি করেছি
এই আমিটিকে এক্সটেন্ড করা, আর কিছু নয়। একইভাবে যেমন আপনি স্ত্রী পুত্র কন্যা ইত্যাদিকে আমরা ভালোবাসছি, সম্পর্কগুলোকে নিয়ে আমরা রয়েছি, এইগুলোকে আরো বর্ধিত করা, কর্মযোগীর উদ্দেশ্য হলো এই এই ছোট্ট একটি গণ্ডির মধ্যে না থেকে এগুলোকে আরো প্রসারিত করা, সর্বত্র ছড়িয়ে দেওয়া, এবং তার ফলে কি হয়, তার ক্ষুদ্র আমি থেকে সেই আমিটি যেন সর্বত্র ছড়িয়ে পড়ে। তাহলে আজকের আলোচনাগুলো আমরা এখানে শেষ করছি। আলোচনার বিষয়গুলো আরেকবার বলে নিই, যেখানে উদ্দেশ্য সমান সমান উপায়, অর্থাৎ দুটো সমানভাবে গুরুত্বপূর্ণ হওয়া উচিত, এবং কার্য এবং কারণ এ দুটো, অর্থাৎ কারণই কার্যে রূপান্তরিত হয়, এটি দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট হলো যে কর্মের দ্বারা আমাদের চরিত্রের উপরে তার যে প্রভাব পড়ে, সেই জন্যে উদ্দেশ্য ঠিকভাবে সাধিত হলে উপায় বা তার উপরে যে প্রভাব চরিত্রের উপরে সেটিও ঠিকভাবে সাধিত হবে।